গুড মর্নিং ফ্রেন্ডস, আমি রতন, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল প্রগতি নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্ম। প্রগতি নার্সারি অ্যান্ড হর্টিকালচার ফার্মের পক্ষ থেকে সকল বিক্রমী বন্ধুদেরকে স্বাগত। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমাদের চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ভিজিট করে দেখবেন। আমাদের প্রত্যেকটি ভিডিও আপনাদের সহযোগিতার জন্য আমরা উপস্থাপন করেছি এই চ্যানেলটিতে। তো আজকে একটি নতুন পিজিআর, এই যে এখানে আমরা পাচ্ছি প্লান্ট গ্রোথ রেগুলেটর, এই পিজিআর একটি বিষয় আমরা আজকে একটি নতুন ট্রাফিকের উপর আলোচনা করব, বা একটি নতুন সিরিজের একটি নতুন ট্রাফিক পিজিআর। এই পিজিআরের মধ্যে আজকে আমরা প্ল্যানিফক্স নিয়ে আলোচনা করব। এই প্ল্যানিফক্সের কীভাবে গাছের কার্যকারিতা, প্ল্যানিফক্সের উপকারিতা, বিষক্রিয়তা, সতর্কতা এবং যে এর ডোজ, এর পরিমাণ কী কী দিতে হবে, বাজারে এই প্ল্যানিফক্সের কী কম্পোজিশন আছে, এই কম্পোজিশনের অন্য কী ধরনের ওষুধ আমরা বাজার থেকে কিনলে এই গাছের সেম কাজ হবে, যদি কোথাও প্ল্যানিফক্স না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা কী কী গাছের দিতে পারবো অন্য কোম্পানি থেকে নিলে, সেই সমস্ত বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করছি। তো বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন, স্ক্রিপ্ট না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আমরা প্রথমে দেখে নেবো এখানে প্ল্যানিফক্সের রাসায়নিক কম্পোজিশন কী আছে। প্ল্যানিফক্সের রাসায়নিক কম্পোজিশন আছে আলফা ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড। এই আলফা ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড প্রকৃতি কী, আলফা ন্যাপথলিন অ্যাসিড বিশুদ্ধ অবস্থায় এটা বর্ণহীন, সহজেই জলে গুলে যায়, যা জলে গোলার জন্য কোনো রকম সমস্যা হবে না। আর এটা প্রচণ্ড, এর সতর্কতা হচ্ছে এটি প্রচণ্ড তাপমাত্রাতেও এই গাছ, এই ওষুধটি আপনি ব্যবহার করলে গাছের কার্যকারিতা হবে, অর্থাৎ লো টেম্পারেচার থেকে হাই টেম্পারেচার যে কোনো পরিস্থিতিতে আপনি এই প্লান্ট গ্রোথ রেগুলেটর অর্থাৎ প্ল্যানিফক্স পিজিআর এটি আপনি ব্যবহার করতে পারবেন। এটি কিন্তু আপনার গাছের ক্ষেত্রে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কার্যকারী হবে। এইটি কিভাবে কাজ করে, অর্থাৎ প্ল্যানিফক্স গাছে কিভাবে কাজ করে, প্ল্যানিফক্স হচ্ছে একটি সিনথেটিক্স উদ্ভিদ হরমোন, এটিতে আছে অক্সিজেন পরিবারের একটি অংশ। প্ল্যানিফক্সের এই যে আপনাকে যেটা বলা হলো ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড, ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড অক্সিজেন পরিবারের অন্তর্ভুক্ত। এই অক্সিজেন জিব্বারেলিনের সঙ্গে গাছের অগ্রজমূলে বা গাছের যে মূলের কাণ্ডতে জিব্বারেলিন যে অবস্থান করে, এই জিব্বারেলিনের সঙ্গে সংযুক্ত হয়ে স্যালুলোয়েড ফাইবারের সংখ্যা বাড়িয়ে দেয়। এই স্যালুলোয়েড ফাইবারের সংখ্যা যখন বাড়িয়ে দেবে, এই বাড়িয়ে দেওয়ার ফলে কিন্তু গাছের বৃদ্ধি, বিকাশ এবং দুটোই ফুল ফল যাই বলেন না কেন, এটি কিন্তু আপনার গাছের ক্ষেত্রে বৃদ্ধি পাবে। প্ল্যানিফক্সের কার্যকারিতা বা উপকারিতা, প্ল্যানিফক্স সাধারণত গাছে স্প্রে করার কয়েকদিনের মধ্যেই গাছের নতুন ডাল বা শাখা প্রশাখা বৃদ্ধি হতে শুরু করবে এবং ফুল আসে, ফল ধরতে সহযোগিতা করে। এবং প্ল্যানিফক্স আপনি স্প্রে করার পরে গাছ থেকে অতিরিক্ত পরিমাণে মুকুল বা ফুল ঝরে যাওয়া বা অপরিপক্ক অবস্থায় ফল ঝরে যাওয়া রোধ হবে এবং অপরিণত অবস্থায় কোনো ফুল ফল ঝরে যেতে রোধ করবে এই প্ল্যানিফক্স, এবং বীজের আকৃতি গঠনে সহযোগিতা করবে। সেই সঙ্গে ফলের বৃদ্ধি ও ওজন এবং ফলের আকার ঠিক রাখতে প্ল্যানিফক্স সাহায্য করে। এছাড়াও গাছের শিকড় বৃদ্ধিতে প্ল্যানিফক্স একটি বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে থাকে, অর্থাৎ আপনি এই যে পিজিআর, এই পিজিআরটি যদি ব্যবহার করতে থাকেন একই সঙ্গে গাছের কিন্তু বিভিন্ন ধরনের উপকার আপনি পেয়ে থাকবেন। এটি বিশেষ করে আপনাকে কখন ইউজ করতে হবে আমরা সেটা বলছি, এবং তারপর আমরা বলে নেবো যে বিষক্রিয়তা কী। এটি পরিবেশের বিষক্রিয়তা তেমনভাবে পরিবেশের কোনো ক্ষতি করে না, অর্থাৎ যেমন ধরুন মৌমাছি, কীটপতঙ্গ বা বিভিন্ন ধরনের পাখি যদি এই এর বিষক্রিয়তার আন্ডারে চলে আসে, অর্থাৎ দেখবেন এতে কিন্তু খুব একটি ক্ষতি করবে না বা এই পতঙ্গগুলি কিন্তু এই এর বিষক্রিয়ায় মারা যাবে না। এটি আমরা কোনো গাছে ইউজ করার পরে 7 থেকে 10 দিন পরে আমরা এটা খাদ্য হিসাবে গ্রহণ করতে পারবো, অর্থাৎ এই বায়ারের প্ল্যানিফক্স, বায়ার কোম্পানির প্ল্যানিফক্সের যে পিজিআর আমরা পেয়েছি এখানে আছে ন্যাপথলিন অ্যাসিটিক অ্যাসিড NAA, এইটি স্প্রে করার 10 থেকে 15 দিন বা 7 থেকে 10 দিন বাদে আমরা কিন্তু এটি খাদ্যরূপে গ্রহণ করতে পারবো। এটি সতর্কতা কী কী, সতর্কতা আছে ভুল মাত্রা, যদি আপনি কখনো কোনো কারণবশত এর ডোজ যদি একটু বেশি দিয়ে ফেলেন সেক্ষেত্রেও কিন্তু প্রবলেম হতে পারে,
অর্থাৎ আপনাকে প্রতি লিটার জলে যদি আপনি ফুল গোত্রীয় কোনো গাছে আপনি এটি ব্যবহার করেন তাহলে এক এমএল পিজিআরের জন্য আপনাকে 3 লিটার জলে মিক্সড করতে হবে, অর্থাৎ 15 লিটারের যে কন্টেনারগুলো থাকে তার জন্য মাত্র 5 এমএল এইটি দিলেই যথেষ্ট। বা যারা বাড়িতে অল্প ফুল টুল করে থাকেন তাদের জন্য তো আপনার 1 লিটারে খুব সামান্য লাগবে, অর্থাৎ 3 লিটার জল গুলে ফেলবেন, যে জলটি আপনাদের প্রয়োজন হবে সেটি ব্যবহার করবেন, বাকি জলটি ফেলে দেবেন, বা অন্য যে কোনো ধরনের গাছে এটি কিন্তু আপনি স্প্রে করে দিতে পারেন। এবং এর একটি বিশেষ সতর্কতা হচ্ছে যে কোনো গাছে ব্যবহার করার কৌশলটি হচ্ছে 2 বার, অর্থাৎ ফুল আসার পূর্বে, ফুল এসে যাওয়ার 1 বার পরে, অর্থাৎ তখন ফলের আকৃতি বা বীজের গঠন ঠিক করতে বা ফুল অকাল পরিপক্কতা রোধ করতে সহজ, অর্থাৎ ফুল ড্রপিংয়ে যে প্রবলেমগুলো যে সমস্ত গাছে থেকে থাকে সে সমস্ত গাছে প্লানিফক্স আপনি কিন্তু স্প্রে করতে পারেন। এটি হচ্ছে বিশেষ সতর্কতা বা একই মাসে ঘন ঘন 15 দিনের মধ্যে বা 20 দিনের মধ্যে এই প্লানিফক্স বা এপিজিআরটি ব্যবহার করতে পারবেন না। এটি যদি আপনি ঘন ঘন বা খুব ক্লোজ ব্যবহার করেন তাহলে কিন্তু গাছের ক্ষতি বিপরীত হবে, গাছ মারাও যেতে পারে। আপনার ফলের ক্ষেত্রে যে সমস্ত ফল গাছগুলি আছে সেই গাছের ক্ষেত্রে 5 লিটার জলে 1 এমএল এটি আপনি ব্যবহার করতে পারেন। এপিজিআরটি 5 লিটার জলে ফলের ক্ষেত্রে, অর্থাৎ লেবু গোত্রীয় ধরুন লেবু, আপেল, কুল বা আপনার কামরাঙা কিংবা অন্যান্য যে সমস্ত লিচু, আম, কাঁঠাল, জাম এগুলোতে ব্যবহার করতে পারেন। আপনারা আমের এটি ব্যবহার করতে পারেন, আমের মুকুল আসার আগে একবার ব্যবহার করবেন, আমের গুটি হওয়ার সময় বা গুটি যখন হয়ে যাবে অর্থাৎ সেটা 20 দিন অন্তর আরেকবার ব্যবহার করবেন, এটি খুব ভালো রেজাল্ট দেবে। এর যে তো বন্ধুরা আপনারা এই পিজিআরটি ব্যবহার করতে পারেন আপনাদের শখের বাগানে বা শখের সবজি বাগান বা যাই করেন না কোনো ছাদে, ব্যালকনিতে কিংবা মাটিতে করে থাকেন, বা সবজি মাঠে যারা ব্যবহার করছেন বিভিন্ন সবজি বাগান বা ফলের বাগান যাদের আছে, এই পিজিআরটি যদি আপনি ব্যবহার করেন আপনাদের গাছের ন্যাচারালি গ্রোথ ভালো হবে। অর্থাৎ এই গ্রোথটি আমি আগেই বললাম যে বিস্তারিতভাবে এটিতে আলোচনা করলাম যে কীভাবে এটি ব্যবহার করবেন, বা ব্যবহারের দিক থেকে একটু গুরুত্বপূর্ণ নেবেন যেন ডোজ বেশি না মাত্রায় পড়ে যায়, বা অন্য ক্ষেত্রে যেন একই সময়ে যেন 2-3 বার ব্যবহার করা চলবে না, এটা অন্তত 1 মাস অন্তরে 1 বার ব্যবহার করতে পারলেই খুব ভালো হয়। ফল আসার পূর্বেই 1 বার, অর্থাৎ ফল যে কোনো গাছে আসছে তার পূর্বে 1 বার ব্যবহার করবেন, ফুল আসে যাওয়ার ফুল থেকে ফলে পরিণত হওয়ার পরে 1 বার ব্যবহার করতে পারেন। এই ব্যবহারের সতর্কতা অবলম্বন করবেন এবং আপনাদের গাছের বাগানের সুস্থতা কামনা করে আমরা এই ভিডিওটি এই পর্যন্ত শেষ করছি। ততক্ষণ ভালো থাকবেন, আমরা পরবর্তী ভিডিও নিয়ে আপনাদের সামনে আসছি।